আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই খানিকটা দেরি হলো শুরু করতে কারণ আপনারা জানেন বন্যার যে ভয়াবহ অবস্থা তাতে আমাদেরকেও কখনো কখনো মাঠে ময়দানে থাকতে হয় এবং সেখান থেকে ফিরে এক একটা ত্রাণ শিবিরের যা চিত্র আমরা প্রতিনিয়ত আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছি নিজেরা সেই সব অভিজ্ঞতার খানিকটা একেবারে খানিকটা সঙ্গে নিয়ে আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে যে যেখানে কাজ করছেন এই বন্যায় যে যেমনভাবে কন্ট্রিবিউট করছেন এই বন্যায় আমাদের রাজ্যের নানা জেলায় প্রশাসনের কর্মকর্তারা এবং প্রশাসনের কর্মীরা পুলিশ প্রশাসন বিভিন্ন সংস্থা সংগঠন সমাজসেবী এবং সার্বিকভাবে সাধারণ মানুষ পথে নেমে যেভাবে মানুষকে বাঁচাচ্ছেন আমরা আজকের এই আয়োজন আরেকবার তাদেরকে কেন্দ্র করে আয়োজন করেছি তবে আমাদের আজকের এই আয়োজন প্রধানত দুটো মানুষকে কেন্দ্র করে আমাদের এই রাজ্যে এত এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে দুজন মানুষ তাঁরা এই ভয়াবহ বন্যায় মানুষকে বাঁচাতে গিয়ে নিজেরা প্রাণ দিয়েছেন তাদের বাড়ি তাদের ঘর হয়তো জলের তলায় কিন্তু তারা প্রতিজ্ঞা করেছিলেন মানুষকে তারা বাঁচাবেন বাঁচানোর চেষ্টায় তারা ছিলেন বাঁচাচ্ছিলেন এইরকম একটি অবস্থানে আমাদের শহরের ইন্দ্রনগরের এক বাসিন্দা তিনি পেশায় গাড়ি চালক তিনি চিরতরে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন চিরঞ্জিত দে আপনি আমাদের কথা হয়তোবা শুনছেন না বা হয়তোবা শুনছেন কোথাও থেকে পরপার বলে কিছু আছে কিনা আমরা জানি না কিন্তু আমরা জানি যে রাজ্যবাসী আপনাকে কোনো দিন ভুলবে না ঠিক যেমন ভাবে পশ্চিম জেলার জেলা শাসক চিরঞ্জিত এবং তার পরিবারের কাছে হাত জোর করে কৃতজ্ঞতা প্রকাশ করছেন পিবি পরিবার প্রতিবাদী কলম পরিবার এবং প্ল্যানেটিস্ট পরিবার আজ আপনাদের প্রত্যেকের সঙ্গে রাজ্যের যে যেখান থেকে এই আয়োজন দেখছেন বা আগামী দিনে দেখবেন আপনাদের সকলের হয়ে চিরঞ্জিতের পরিবারকে আমরা নত জানু হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি কি অসম্ভব লরাকু লরাকু এক যুবক এই যে দেখছেন চিরঞ্জিতের নিথর দেহ গাড়িতে তোলা হচ্ছে শেষবারের মতো তিনি কিন্তু বন্যা কবলিত এলাকায় মানুষকে উদ্ধার করছিলেন একে একে বেশ কয়েকজনকে তিনি উদ্ধার করেছেন কিন্তু হঠাৎ পা পিছলে পড়ে যান নিজের জীবন দিয়ে অন্যদের বাঁচালেন চিরঞ্জিত দে তার বাড়ি আগরতলার ইন্দ্রনগর এলাকায় তিরিশ বছরের চিরঞ্জিত পেশায় গাড়ি চালক ছিলেন বৃহস্পতিবার একজন মহিলা ও তার সন্তানকে উদ্ধার করার পর নিজেই জলে তলিয়ে যান মনে রাখতে হবে তিনি কিন্তু ওই দুজনকে প্রাণে বাঁচিয়েছেন শুক্রবার তার মৃতদেহ উদ্ধার হয় পাশের এলাকায় ধানের জমিতে মৃত অবস্থায় পড়েছিলেন চিরঞ্জিত জেলা শাসক ডক্টর বিশাল কুমার জিবি হাসপাতালের মর্গের সামনে গিয়ে মৃতের মা তার বোনের সাথে দেখা করেন মায়ের হাতে সরকারি সাহায্যের চেক তুলে দেন কি দারুণ কি অসম্ভব রকমের প্রাণ শক্তি নিয়ে চিরঞ্জিত জীবন দিয়েছেন শোনাই আপনাদের একটু শুনুন বাসতে যায় হ্যাঁ বাঁশের বেউলা বানাইছিল বেউলা বানাইয়া হ্যাঁ নিজে তারা পার করতে যায় নিজে ঠাই না পাওয়াতে বাঁশের বেলোটা কাটতে বাচ্চাটা আর মহিলাটা পড়ে যাওয়া না গা তারা উত্তাউটাইতে হ্যাঁ মানে বাঁশের বেলোটা কাটতে যাওয়াতে হ্যাঁ ছিটে গেছে গা তারা জলে ইয়ে শ্রুতে তারা দৌড়তে পারছে না হ্যাঁ পরে একটা লুক থেকে কইতেছে হেরে বাঁচাও বাঁচাও হেরা দৌড়তে পার না পারাতে

শরীরের ইয়ে দেখে দেশে আমার ভাই মানে পড়াশোনা ব্যস্ততার কারণে তেমন হয়েছে পড়াশোনা যদি আজকে সঙ্গে সঙ্গে ইয়ে করতো তা পড়াশোনার লোক যদি আমাদের আজকের এই আয়োজন আমরা একইভাবে উৎসর্গ করতে চাইছি টিএসআর জোয়ান আশিস বোসকে আশিস বোস মাটি চাপা পড়েছিলেন কয়েকজন তাদেরকে উদ্ধার করতে নিজে নেমে গেছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি রাজ্য পুলিশের এই বীর জওয়ানকে প্রণামে শ্রদ্ধা জানাচ্ছে পিভি টোয়েন্টি ফোর এবং আশিসবাবুর পরিবারকেও ঠিক একইভাবে আমরা একেবারে হাত জোর করে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সঙ্গে বলতে চাইছি আজকের এই আয়োজন থেকে যে আপনারা আপনারা এই এইরকমভাবে আপনাদের সন্তানদের মানুষ করেছেন এতটা চিন্তা করেনি তারা দায়িত্ব তো অনেকেই পালন করেন দায়িত্ব অনেকে অনেক সময় নিজেদেরকে বাঁচিয়ে পালন করেন কিন্তু একেবারে জীবনের ঝুঁকি নিয়ে আমি মরে গেলে মরে গেলাম এই ভাবনা নিয়ে দায়িত্ব পালন করার যে মানসিকতা আমরা আজ তাকে নমন করছি তাকে শ্রদ্ধা জানাচ্ছি আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে বলতে চাইছে এই বন্যা কবলিত সময়ে আমাদের রাজ্যের নানা জায়গায় কটা খবর আর আমাদের কাছে এসে পৌঁছয় বলুন রাজ্যের নানা জায়গায় কত কত মানুষ হয়তোবা উদ্ধার কার্যে গিয়ে আহত হয়েছেন হাত পা ভেঙেছে কত কত মানুষের হয়তো বা ব্যথা পেয়েছেন আঘাত লেগেছে রক্তপাত ঘটেছে আমরা আপনাদের প্রত্যেককে মাথা নত করে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা ছিলেন বলেই আপনারা আছেন বলেই এইভাবে এত 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 ভয়ঙ্কর একটি বন্যা পরিস্থিতিকে মোকাবেলা করা যাচ্ছে প্রশাসন প্রশাসনের কাজ করছে পুলিশ প্রশাসন তা নিজের কাজ করছে এক একটি পাড়ায় বিভিন্ন সংস্থা সংগঠন তাদের মতো করে ঝাঁপিয়ে পড়েছে আবার বহু জায়গায় আমরা দেখছি বহু ক্লাব সংস্থা সংগঠন তারা একটি নীরব ভূমিকাও পালন করছে তাতে আপত্তি নেই যে বা যারা নামছেন পথে যে বা যারা কাজগুলো করছেন আপনাদের সকলকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা বিশালগড়ের রাউতখলা যুব সংস্থা ক্লাবের আওতায় বন্যায় প্লাবিত মানুষদের পাশে দাঁড়িয়েছে ক্লাবের সম্পাদক সহ অন্যান্যরা গত দিন ধরে বিভিন্ন শরণার্থী শিবিরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ইত্যাদি আপনারা করছেন এই শহরে আমরা জানি কত কত মানুষ কত কত সংস্থা সংগঠন এমনকি শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীরা তারা পর্যন্ত বন্যায় পথে নেমেছেন ঠিক একইভাবে গন্ডাছড়ায় পঞ্চরতন ভিলেজের রমেশ কবিরাজ পাড়া ফরওয়ার্ড ইউথ ক্লাবের উদ্যোগে জমাতিয়া পাড়া এস বি স্কুলে আশ্রিত শরণার্থীদের মধ্যে খাবার দাবারের ব্যবস্থা থেকে শুরু করে নানাভাবে ওই ক্লাবের কর্মকর্তারা তারা কিন্তু সঙ্গে রয়েছেন প্রতিবাদী কলমের সাংবাদিক মোহাম্মদ মামুন তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে সোনামোরা বেজিমারায় ত্রাণ বিতরণ করেছেন ত্রাণ খবর প্রকাশ পর্যন্ত বেজিমারা এলাকায় এখনো প্রশাসনের নজরদারি আছে চলছে কিন্তু নানা জায়গায় এরকম একটি বিষয় ছিল যে অনেকেই পাচ্ছেন না সেখানে এই সাংবাদিক কিন্তু নিজে উদ্যোগ নিয়ে পথে নেমেছেন আমরা আজকে যারা এই অবস্থায় দাঁড়িয়ে এই রকম একটি প্রেক্ষিতকে কেন্দ্র করে লড়াইয়ে নেমেছি মানুষকে বাঁচানোর তাগিদে লড়াইয়ে নেমেছি আপনারা সবাই আমাদের সেই বৃহত্তর দলের সঙ্গী আপনারা যারা লড়াইয়ে নেমেছেন আমরা আপনাদের বৃহত্তর দলের সঙ্গী এই আদান এবং প্রদান এই ভাব ভালোবাসা এই শ্রদ্ধা একে অপরকে বাঁচিয়ে রাখার এবং এই বিপর্যয়গুলোর মধ্যে নিজেদেরকে একটি আশ্রয়ে নিয়ে গিয়ে খাবার দাবার থেকে ইত্যাদি বিষয়গুলোকে নিশ্চিত করার যে প্রয়াস আমরা তাকে আজ কৃতজ্ঞতা জানাচ্ছি আমি জানি চিরঞ্জিত দে তিনি তো ফিরে আসবেন না আমি এটাও জানি যে বাবু তিনিও তো ফিরে আসবেন না কিন্তু আমরা রাজ্যবাসী হিসেবে যদি বছরের পর বছর দিনের পর দিন তাদের নাম মনে না রাখি আমরা যদি তাদের কথা ভুলে যাই আমরা যদি আমাদের সন্তান সন্ততিদের তাদের কথা উদাহরণ হিসেবে কখনো না কখনো না বলি তাহলে অন্যায় হবে পাপ হবে আমাদের আপনারা যারা নিরাপদে ফিরে গেছেন বাড়িতে আপনারা যারা এখনো হয়তোবা শরণার্থী শিবিরে রয়েছেন আপনারা যারা এখনো জলের তলায় আপনারা যারা এখনো ভাবছেন বাড়িতে গিয়ে কি দেখবেন মনে রাখবেন আপনাদের জন্যেই আপনাদেরকে বাঁচানোর জন্যেই এ রাজ্যের দুই নাগরিক ইতিমধ্যেই প্রাণ দিয়েছেন শুধু তাই নয় অনেকে বন্যার জন্য ইতিমধ্যেই আহত এবং নিহত হয়েছেন আমরা তাদেরকেও একইভাবে শ্রদ্ধায় স্মরণ করছি টিভি পরিবার আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে আজকের এই আয়োজনে যে বিষয়গুলো দেখাতে চাইছে দেখাবে সেই বিষয়গুলোতে আপনারাও আছেন আপনারাও অংশগ্রহণ করছেন আমরা একটু দেখাই এবং শোনাই আপনাদের একের পর এক কয়েকটি ঘটনা দেখুন বাসতে যায় হ্যাঁ বাঁশের বেউলা বানাইছিল বেউলা বানাইয়া হ্যাঁ নিজে তারা পার করতে যায় নিজে ঠাঁই না পাওয়াতে বাঁশে বেলোড়া কাটতে বাচ্চাটা আর মহিলাটা পড়ে যাওয়া না গা তারা উত্তাউতেইতে হ্যাঁ মানে বাঁশের বেলোড়া কাটতে যাওতে হ্যাঁ ছিটে গেছে গা তারা জলে ইয়ে শ্রুতে তারা দৌড়তে পারছে না হ্যাঁ পরে একটা লুক থেকে কইতেছে হেরে বাঁচাও বাঁচাও হেরা দৌড়তে পার না পারাতে

বাড়ি বৃষ্টিপাতের কারণে যে বন্যা সৃষ্টি হয়েছে তো আমাদের এলাকাতে বহু মানুষ সরনাথ রয়েছে তাদের ঘর বাড়ি ঘরে চলে গেছে তো এতে জমাতে করা যে সবাই সরনাথি রয়েছে এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পরিবারের লোক হবে প্রায় একশো দশ দশজনের মতো লোক এখানে শর্তি হয়েছে তো আমরা এই ফরওয়ার্ড ইউথ ক্লাবের পক্ষ থেকে আমরা এত যে সবাইরে আমরা এক বেলা খাওয়ানো বাদ খাওয়ানোর জন্য ওদেরকে আমরা সবাই সদস্যরা মিলে সাহায্য করলাম বা সবাই হাতে ধরে আমরা এটা কাষ্ট করলাম ক্লাবের পক্ষ থেকে আর ক্লাবটা যে পূজার একটা এই সময়ে যে পূজার একটা সিজন তো চলছে আমরা এই সিজনে আমরা অনেক যে সাধাটা ইয়া করি আমরা এটা যে সঞ্চয়টা ছিল শাহাব glBind সমন্য এটা আমরা এখানে যে বন্না করেছে তাদের সামনে দাঁড়ায় আমরা এটা গর্ববোধ মনে করতে যে আমরা এটা তার তাদেরকে বেলা কাউনের এই ওটা কইরা দিছি আমরা নিজেরা কাছে খুবই ভালো লাগতেছে যে পূজার ইয়েটা আমরা এই সঞ্চয়টা আমরা এখানে করছো করছি আমরা এটা খুব গর্ববোধ মনে হইতেছে যে এখানে এটা কাজে লাগছে আমরা যে ক্লাবের এলাকার যে লোক আছে নাইরু চৌধুরী একটা পার্শ্ববর্তী একটা গ্রাম আছে এখানে পুরা পুরা ওই যে পরিবার আছে গ্রামের সবাই শরণার্থী হয়েছে তো এখানে আছে তারাও বিশ কিলোমিটারে শরণার্থী হয়েছে পাশাপাশি বাঙালি বাঙালি পরিবার আছে প্রায় দশ দশ পরিবারের মতো সবাই মিলে সবাই এখানে আছে তো সবাই মিলে আমরা যে আমরা আমরা ক্লাবের পক্ষ থেকে দেখা উচিত খুব আনন্দ আনন্দিত আছে যে অনেক খুশি হয়েছে যে আমরা ক্লাবের পক্ষ থেকে হেরা এরা মুখের একটা হাসি যে আমরা যেহেতু সারা দিন আমরা না খাই যে এটার কাজ করতেছি তো আমরা একইটা লাগতেছে না যে মুখের একটা হাসি আমরা পাইছি থাকি তো আমরা চাইবো যে গণ্ডাচার যে বিভিন্ন ক্লাবগুলো আছে সবাই যেন সব শরণার্থীর উপর যে একটু ইয়ে করে আর কি যে সাহায্যর হাত বাড়িয়ে সব ক্লাবগুলি যে শরণার্থীর উপরে সাহায্যর হাত বাড়িয়ে দেয় সবাই কাছে আমি অনুরোধ করবো যে সব ক্লাবগুলো যে আছে সামাজিক সংস্থাগুলো সবাই যেন এগিয়ে আসে শরণার্থীদের উপকার হয়েছে পাশাপাশি যে গভর্নমেন্টের আমরা যে সাহায্যটা গভর্নমেন্টও কিছু সাহায্য করুক আমরা এটা কিছু ইয়ে করছি আর কি যে তারা এটা সাহায্য করুক তাদেরকে তারা এটা অসহায় পরিস্থিতিতে এখন আছে আর কি সর্বপ্রথম আপনাদের সকল সাংবাদিক বন্ধুদের আমার ব্যক্তি তরফ থেকে এবং রাউতখোলা যুব সংস্থা ক্লাবের পক্ষ থেকে নমস্কার হার্দিক অভিনন্দন জ্ঞাপন করছি আসলে এবারে যে যে ভারী বর্ষণের হয়েছে আমাদের মানে এরকম বন্যা একটু একটু করে যদি আপনাদের বলতে চাই আমি জানি এই পরিস্থিতি এখানে বসে বলা যাবে না আমি জানি এই পরিস্থিতি একটি স্টুডিও থেকে বর্ণনা করা যায় না আমি ঢের ভালো জানি এই রকম একটি বন্যার ভয়াবহতাকে শব্দে ব্যাখ্যা করা যায় না কিন্তু পাশাপাশি আমি এবং আমরা এটাও জানি যে আপনারা ছিলেন বলে আপনারা আছেন বলে এবং আপনারা প্রতি মুহূর্তে সজাগ আছেন বলে এই বন্যাটিকে আমরা আমাদের মতো করে অন্তত মোকাবেলা করতে পারছি আমাদের আজকের এই আয়োজনে আপনারা যারা সঙ্গে রয়েছেন আপনাদের প্রত্যেককে আমরা এইটুকুই বলতে চাই যে আসুন নিজেদের অবস্থানগত জায়গা থেকে আমরা একে অপরের পাশে দাঁড়াই এখানে কে কত টাকা আমরা মাসে রোজগার করি আমাদের সামর্থ্য আছে বা নেই আমরা ধনী না গরিব আমরা কোন রাজনৈতিক দল করি বা আমরা কোন দলের মতাদর্শে বিশ্বাস করি আমরা কোথায় থাকি এগুলো কিচ্ছু কোনোভাবে যাতে এই মুহূর্তে আমাদের মধ্যে কোনো বিভেদরেখা টানতে না পারে আপনারা যারা বাইরে আছেন বহির রাজ্যে আছেন এমনকি বিদেশে যারা রয়েছেন এই রাজ্যের মেয়েরা। যুবক যুবতীরা তরুণ তরুণীরা তাদের মধ্যে অনেকে টেলিফোন করে করে আমাদের সংবাদপত্রের দফতরে তাদের সাহায্যের আশ্বাসের কথা বারবার জানান দিচ্ছেন কেউ কেউ করেছেন আমি আজকের এই আয়োজন মঞ্চ থেকে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বলতে চাইছি আর আমি যখন বলছি আসলে পিভি ফোর পরিবার প্ল্যানেটিস্ট পরিবার এবং প্রতিবাদী কলম পরিবার এক যোগে আপনাদের ধন্যবাদ বলছে আপনারা যারা বাড়ি ঘর থেকে একটু খাবার রান্না করে কাউকে দিয়েছেন আপনারা যারা এই বন্যা কবলিত সময়ে হয়তো বা আপনাদের একটু রান্না করে খাবার দিয়েছেন বা আপনারা ভাড়া থাকেন বা মালকিনকে একটু খাবার রান্না করে দিয়েছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই মনে রাখতে হবে কোভিডকালীন সময়ে যেভাবে মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছিল আমরা ভেবেছিলাম আমরা মনে করেছিলাম বিপর্যয় বোধ শেষ এত তাড়াতাড়ি এতটা কাছে এই রকম একটি বিপর্যয় হঠাৎ করে চলে আসবে আমরা কেউ অনুমান করতে পারিনি প্রশাসনের কত হাজার হাজার কর্মীরা পথে আছেন কাজ করছেন রাত নেই দিন নেই ঠিক একইভাবে স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক এবং মেডিকেল টিম তারা রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে চলেছেন আমাদের আজকের এই আয়োজন থেকে আমরা পুলিশ প্রশাসনের বীর জোয়ান যারা ময়দানে রয়েছেন আধিকারিক যারা সাহসের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন নানা অভিযানের আপনাদের সকলকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এই রকম একটি অবস্থানে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটি 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 মানুষের প্রধান কাজ এবং দায়িত্ব একটাই আমরা আর একটু নিবিড় ভাবে পাশে থাকি ইতিমধ্যেই আজকের এই আয়োজনে বন্ধুরা অনেকেই লিখছেন সুজন দেবনাথ জয়ন্ত পাল সঙ্গীতা ঘোষ আপনারা শ্রদ্ধা জানাচ্ছেন নিহতদের প্রণব নন্দী ইউ আর এ রিয়েল হিরো বস লিখেছেন রতন সরকার লিখেছেন ওম শান্তি আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সঙ্গে আপনাদের সকলকে এইটুকুই বলতে চাইছি যে বিপর্যয় কিন্তু শেষ হয়ে যায়নি আপনারা যে যেখানে আছেন আপনাদের পাড়া এলাকায় খোঁজখবর নিয়ে দেখবেন কত মানুষ অসহায় কত মানুষ হয়তোবা দুপুরের খাবারটুকু খেতে পারেনি গোমতি জেলার অবস্থা আপনারা জানেন এদিকে খোয়াই জেলার অবস্থা জানেন আপনারা ধলাই জেলার অবস্থা ইতিমধ্যেই শুনছেন দেখছেন সবচেয়ে বেশি করে গোমতির ভয়াবহতাতে আমাদের কি করণীয় আমরা কিভাবে আরও আরো মানুষের পাশে থাকতে পারি তা দেখতে হবে পশ্চিম জেলার কথা ছেড়েই দিলাম নানা জায়গায় নানা প্রান্তে কত কত মানুষ ইতিমধ্যেই রাজ্যে প্রায় ছশোটি ত্রাণ শিবির সরকারি ভাবে ঘোষিত বেসরকারিভাবে বহু মানুষ বহু জায়গায় আশ্রয় নিয়েছেন লক্ষ লক্ষ মানুষের এই বিপদে আপনারা যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নিজেরা উদ্যোগ গ্রহণ করেছেন যেমন ভাবে একটি ক্লাবের কথা আপনাদের শোনালাম দুর্গাপূজার চাঁদা থেকে তারা অর্থ বাঁচিয়ে মানুষকে এখন সাহায্য করছেন এটাই তো আসল দুর্গাপূজা এটাই তো আসলে দেবীকে বরণ করা আপনাদের সকল সাংবাদিক বন্ধুদের আমার ব্যক্তিগত তরফ থেকে এবং রাউতখোলা যুব সংস্থা ক্লাবের পক্ষ থেকে নমস্কার হার্দিক অভিনন্দন জ্ঞাপন করছি আসলে এবারে যে ভারী বর্ষণের হয়ে যে বন্যা হয়েছে আমাদের মানে এরকম বন্যা আমরা কোনো সময় দেখিনি আমরা এই প্রথম এত বড় একটা বন্যা দেখলাম আর সাধারণ মানুষের জন্য বলতে গেলে মানে এবার পরিস্থিতি কোনোভাবে অনুকূলে ছিল না মানে খুবই খারাপ একটা পরিস্থিতি ছিল যেdatatables সুযোগখে দেখতে দিয়েছেন তো আমরা আমাদের তরফ থেকে আমাদের ব্যক্তিগত তরফ থেকে আমাদের রাউত কলেজ যুব সংস্থা ক্লাবের তরফ থেকে ক্লাবের যত মেম্বার্সরা আছেন আমাদের জানা যারা ছিলাম আমরা আমরা সবাই প্রত্যেকটা মানুষের আমাদের এই রাউত কলেজ যুব সংস্থা ক্লাবের আন্ডারে যারা যারা আছেন এবং যারা যারা বন্যার কবলে পড়েছেন ওদের সবাইকে যাদের ওদের বাড়ি থেকে বন্ধুরা আছেন সঙ্গে একটা কথা বলি বিষয়ে বলছি যারা এই মানুষকে রক্ষা করতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে এবং ত্রিপুরা রাজ্যের এই কঠিন সময়ে যারা যারা সহযোগিতা করছেন মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা সত্যি আমাদের শ্রদ্ধার যোগ্য এবং তাদেরকে শত প্রণাম যে সময় সময়ে তারা পাশে রয়েছেন এবং আমরা সেইভাবেই মানুষের পাশে থাকবো আর আমার মনে হয় আরো বেশি করে মানুষের এই সময় মানুষের পাশে থাকা উচিত কারণ যাদের বাড়িঘর শ্রম যাদের বাড়িঘর নষ্ট হয়ে গেছে বৃষ্টির জলে তো এই সময় আমাদের আরো বেশি করে মানুষের পাশে থাকতে হবে বন্যা শেষ হয়ে গেছে মানে মানুষের দুঃখ শেষ হয়ে যায়নি তো আমাদের সেই কথাটা মনে রাখতে হবে মানে আমরা আরো বেশি করে বন্যা তৃত মানুষের পাশে থাকবো এবং সেই ক্লাবকেও আমার অনেক অনেক ধন্যবাদ যে ক্লাব পূজার বাজেট কমিয়ে বন্যা পীড়িত মানুষকে সাহায্য করছে আমার মনে হয় ত্রিপুরা রাজ্যের সব ক্লাব গুলি বড় বড় ক্লাব এটা করা উচিত এই সময়ে এইবার পুজোয়ের বাজেট কিছু কমিয়ে এরকম ভাবেই বন্যা পীড়িত মানুষের পাশে থাকা উচিত যাদের আমাদের সহযোগিতা বেঁচে থাকার জন্য ভালোভাবে বেঁচে থাকার জন্য সহযোগিতা একান্ত দরকার তো আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমি প্রতিটি ক্লাবকে অনুরোধ করব। এই সময়ে যেন বন্যা দুর্গত মানুষের পাশে থাকে বাজেট কমিয়ে অনেক ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনে আপনারা যারা সঙ্গে আছেন এই বিষয়টি নিয়ে কথা বলছেন নিজেদের মতামত আমাদের জানাচ্ছেন আপনাদের সকলকে বলছি একেবারে হাত জোর করে বলছি আসুন আসুন এটাই সময় এবং এই সময়টাতে দাঁড়িয়ে আমরা যদি একে অপরকে না সাহায্য করি আমরা যদি একে অপরকে না বোঝাই আমরা যদি আগামী কয়েকদিন পর জলবাহিত রোগগুলো নিয়ে মানুষকে সচেতন না করি সজাগ না করি তারপর কিন্তু হাসপাতালগুলোতে জায়গা দেয়া যাবে না এটাই সময় এটাই সময় আপনারা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন আপনারা যারা সামাজিক মাধ্যমে রয়েছেন আপনারা ছড়িয়ে দিন দিকে দিকেই বার্তাগুলো ছড়িয়ে দিন আপনাদের নিজেদের চেহারার ছবি না হয় একদিন পরে দিলেন দুদিন পরে দিলেন বাড়িতে কি রান্না হলো ছাদের ফুল কেমন হলো দেখতে তার ছবি কদিন পরে দিলেন কিন্তু এখন আপনাদের সামাজিক মাধ্যম শুধুমাত্র এই বার্তাগুলো ছড়িয়ে দেওয়ার জন্য হোক কে কি খাবে কি খেলে ভালো হয় জল কি করে খেতে হবে এখন এই কথাগুলো আমরা বলি সামাজিক মাধ্যমে বেশি বেশি করে যাতে আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব আপনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন সামাজিক মাধ্যমে তারা একটু সচেতন হতে পারেন মায়েরা বোনেরা দিদিরা যে যেখানে রয়েছেন আপনারা নানা রোগকে যাতে শরীরে ডেকে না আনেন তার জন্য আগাম যে শরণার্থী শিবিরে রয়েছেন সেখানে ডাক্তারবাবুরা প্রতিদিন যাচ্ছেন রাজ্য সরকার ইতিমধ্যেই বিষয়টিকে বাধ্যতামূলক করেছে সেখানে যারা স্বাস্থ্যকর্মীরা যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলুন প্রয়োজনে ওষুধ চেয়ে নিন লুকিয়ে নিজেদের কোনো অসুবিধেকে গোপন করবেন না আমাদের আজকের এই আয়োজন থেকে আমরা আরেকবার বিভিন্ন ক্লাব সংস্থা সংগঠন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি শুধুমাত্র মুড়ি কিংবা একটি বিস্কিটের প্যাকেট ইত্যাদি যা আপনারা দিচ্ছেন তা তো অবশ্যই দেবেন একশো বার দেবেন ভালো কিন্তু পাশাপাশি স্বাস্থ্যজনিত কিছু কথা অন্তত ত্রাণ শিবিরগুলোতে একটু বলে আসবেন দয়া করে কি করলে ভালো হবে কি করলে মন্দ হতে পারে আগামী দিনে আমরা আগামীর বিপদ থেকে যাতে নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারি সেই ভাবনাটিও কিন্তু মাথায় রাখতে হবে বন্ধু আছেন সঙ্গে একটু কথা বলি কে আছেন নমস্কার টেলিভিশনের আওয়াজ কমিয়ে তারপর কথা বলতে হবে ঘরে টিভির আওয়াজ বাড়িয়ে যদি টেলিফোন করেন তাহলে আমরা লাইন কেটে দিই কারণ ইকো হয় দুটো কথা এক সঙ্গে শোনা যায় আপনিও আপনার কথা শুনবেন আমাদের কথাও আমরা শুনতে পাবো সুতরাং কথা বলা যায় না আমাদের ইতিমধ্যেই বন্ধুরা তারা লিখছেন আমাদেরকে তাদের শ্রদ্ধা জানাচ্ছেন তাদের অনুভবের কথা বলছেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্যের সাধারণ নাগরিক প্রাণ বাঁচাতে নিজেদেরকে বিলিয়ে দিলেন বীর যোদ্ধাকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি পঙ্কজ চক্রবর্তী সেভেন্টি নাইন বন্ধু আছেন সঙ্গে কথা বলি কে আছেন নমস্কার নমস্কার আমি শান্তির বাজার বলছি বলুন বলছিলাম যে বর্তমান যে আমাদের পুরো ত্রিপুরা রাজ্যের যে অবস্থাটা চলছে

ত্রাণ শিবিরগুলোতে বা যে যেখানে রয়েছেন সঠিকভাবে সরকারের সাহায্য পান না এটা তো চিরকালীন একটি বিষয় থেকেই যায় কিন্তু হ্যাঁ এখানেও আমাদের নজরদারি বাড়াতে হবে সবাই যাতে পান সমানভাবে যাতে পান প্রত্যেকে যাতে সত্যি অর্থেই উপকৃত হন এই বিষয়গুলো আমাদের দেখতে হবে রাজীব আচার্য দুর্গানগর খোয়াই থেকে প্রতিদিনকার মতো তিনিও লিখে পাঠিয়েছেন শ্রদ্ধা জানিয়েছেন এবং লিখেছেন সত্যি আমরা কখনো ভুলবো না অন্যের জীবন বাঁচাতে গিয়ে আপনাদের এই আত্মবলিদান সত্যি আমাদের হৃদয়ে মনে কোঠায় হয়ে থাকবে। শুভ রাত্রি দাদা সত্যি এমন অনুভব ভাবিয়ে তুলেছে মন বলার ভাষা নেই আরও এক বন্ধু তিনি লিখছেন আমি পলাশ ধলাই থেকে ধন্যবাদ পিবি টোয়েন্টি ফোর ধন্যবাদ শুভ্রজিদ্দা প্রতিদিন

সমগ্র ত্রিপুরাবাসীর কাছে একটাই বার্তা দিতে চাই ক্লাবগুলো যেভাবে এগিয়ে আসছে আমি এটা সবার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই যে ক্লাবগুলো যেন সর্বোপরি সবকিছু বাদ দিয়ে যেন সবার পাশে দাঁড়ায় এই বন্যার পরিস্থিতিতে এবং সমগ্র ত্রিপুরাতে বিভিন্ন ক্লাব এবং যারা ক্লাবের কর্মকর্তারা আছেন তারা যেভাবে এগিয়ে আসছেন মানুষের প্রাণের জন্য সেটা যেন চলতে থাকে এটাই আমার একটা চাপ এবং বিশাল করে আমরা দেখেছি যে বিভিন্ন ক্লাব যেভাবে বিভিন্ন সামাজিক কাজে এবং বন্যার পরিত্রাণের জন্য যেভাবে এগিয়ে আসছে সেটাকে আমি সাধুবাদ জানাই ঠিক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আন্তরিক আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে রয়েছেন বিষয়গুলো দেখছেন বিষয়গুলো নিয়ে নিজেদের অনুভবের কথা ভাগ করছেন আপনারা যারা সত্যি অর্থেই প্রতিদিনকার এই আয়োজনগুলোতে যুক্ত থাকেন আমরা আপনাদের সকলকে সঙ্গে নিয়ে বলতে চাইছি মনে রাখতে হবে এই বন্যা শেষ হয়ে যাওয়ার পরেও যদি চিরঞ্জিত এবং আশিস বাবুরা আমাদের রাজ্যের নায়ক হয়ে না থাকতে পারেন তারা যদি সত্যি অর্থেই বীরের সম্মান না পান তাহলে মন্দ কপাল আমাদের আপনারা যারা এই সমাজকে নানাভাবে আলোকিত করেন আপনারা যারা এই সমাজকে সুন্দর রাখার জন্য প্রতিনিয়ত চেষ্টা করেন স্বপ্ন দেখেন আপনাদের সকলকে আরো একবার বিনম্রভাবে এই অনুরোধ করছি একে অপরকে বলতে থাকুন একে অপরকে বলতে থাকুন দেখুন চিরঞ্জিত তিনি পারতেন নিরাপদ আশ্রয়ে নিজেকে নিয়ে যেতে তিনি তো এক মা এবং তার সন্তানকে বাঁচাতে গেছিলেন জলে জলের স্রোত তাকে কেড়ে নিয়েছে কিন্তু মনে রাখবেন চিরঞ্জিত বাবু কিন্তু ওই মা এবং সন্তানটিকে নিরাপদ ভাবে বাঁচিয়েছিলেন মনে রাখবেন আশিস বাবু কিন্তু গেছিলেন বাঁচাতে তিনি নিজে মাটি চাপা পড়ে প্রাণ হারিয়েছেন তাদের মা তাদের বাবা তাদের বোন তাদের ভাই তাদের স্ত্রী তাদের সন্তান তাদের কথা মনে রাখবেন যে যেখানে আছেন যেমন ভাবে আছেন যত কষ্টই হোক না কেন একটু একটু সাহায্য যদি আমরা করতে পারি আমাদের মত করে সামান্য একটু কিছু যদি আমরা একজনের জন্য করতে পারি সেটাও তো পাশে থাকা এবং আজকের এই আয়োজনে আরো এক বন্ধু আমাদের সঙ্গে কে আছেন কথা বলতে চাই কে আছেন নমস্কার নমস্কার প্রথমে আমি কি বলে যে কৃতজ্ঞতা প্রকাশ করব এটা সুন্দরভাবে এত সাবলীলভাবে মানুষের সামনে মানুষের এই যে দুর্যোগের সময় জানাচ্ছেন আমি আপনার কাছে আমি সত্যি আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি গাড়ি চালক দে এবং টিএসআর বন্ধু যে যেভাবে আমাদের প্রাণ হারালেন সত্যি এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব সংস্থা এগুলো সাহায্য করছে সবকিছু মিলে আমরা লক্ষ্য করছি মানুষের মধ্যে একটা উদার মানসিকতা এই সময় তৈরি হয়েছে কিন্তু আমি একটা আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে একটা আবেদন জানাতে চাই আমাদের এই রাজ্যের যে বিপর্যয় এই বিপর্যয়কে জাতীয় বিপর্যয় হিসেবে যদি ঘোষণা দেওয়া যায় তাহলে আমাদের এই রাজ্যের পক্ষে মঙ্গল হবে আর সর্বশেষ একটাই কথা বলবো এই দুর্যোগ এই যে ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে বিভিন্ন সময় আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করছি দায়িত্বশীল কিছু লোক বলছেন ওই সময় থাকে কে ওই এলাকার খেয়ে প্রতিনিধি খেয়ে হলো এই যে খুব আহত হচ্ছে এরা যেটা করছেন আপনাদের মাধ্যমে বলছি দয়া করে এই সময়টা রাজনীতিটা বন্ধ করুন মানুষের পাশে থাকুন এটাই আমার বক্তব্য আপনাকে অসংখ্য অনেক ধন্যবাদ আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা দেখুন জাতীয় বিপর্যয় আদৌ ঘোষিত হবে কিনা বা কবে হবে জানিনা আমরা হয়তোবা হবে বা আমরা এটাও জানি না এই বিপর্যয়ের পর আসলে আরো কতদিন কতগুলো মাস আমাদেরকে ভুগতে হবে আমাদের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে কতটা লোকসান হবে আমাদের রাজ্যের কি কি ক্ষতি হবে সামনে উৎসব এক একজন মানুষ যারা একটু একটু করে সঞ্চয় করে হয়তো ঘরে একটা নতুন জিনিস কিনেছিলেন তা তলিয়ে গেছে জলে তারা পুনরায় কবে আবার সেই জিনিস কিনবেন কতবার কিনবেন এই কথা আমরা গতকালকেও দেখিয়েছি আপনাদের একজন বলছেন শরণার্থী শিবিরে যে আমরা কতবার এই বন্যার সময় আমাদের সব জিনিস তলিয়ে যেতে দেখবো আর আবার বাড়ি ফিরে গিয়ে ওই জিনিসগুলো একটু একটু করে টাকা বাঁচিয়ে আমরা আবার কিনবো বন্ধু আছেন সঙ্গে কথা বলি কে আছেন নমস্কার দাদা নমস্কার আমি বলছি হ্যাঁ আমি বলতে চাই যে এবার বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের যে বিভিন্ন এলাকার মানুষরা আমি একটাই আর্জি রাখতে চাই পুরো যে সনাম ধন্য ক্লাবগুলি রয়েছে ওরা যেন এবার দুর্গা পুজোর বাজেটটা কমিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াই তাদের সুযোগকে সার দি এই আমার পুরো ত্রিপুরাবাসী ক্লাবগুলির কাছে একটা আগে থাকলো অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ভট্টাচার্য লিখেছেন খোয়াই থেকে তিনি একজন সত্যি অর্থে এই মহান মানব বিশাল মানব ছিলেন তার মানব মহান বলেই আত্মার অধিকারী এই রকম একটি বিষয় তিনি লিখেছেন বাংলার ঘরে ঘরে যেন এই চিরঞ্জিতের মতো বীর পুরুষেরা জন্মগ্রহণ করেন সুন্দর লিখেছেন আপনি অনেক ধন্যবাদ অনিক বাবু বন্ধু আছেন সঙ্গে কথা বলি কে আছেন নমস্কার নমস্কার স্যার

আমি আপনি এই বিপর্যয়ের সময় সবটা জানবো না কিন্তু আমরা একে অপরকে ঠিক এইভাবে শক্ত করে ধরে রেখে যদি বলি পাশে আছি তাহলে দেখবেন মন হালকা হবে শক্তি আসবে মনে শরণার্থী শিবিরগুলো ফাঁকা হয়ে যাক মানুষগুলো বাড়িতে ফিরে যাক তাদের খাবার জুটুক নতুন প্রভাতের অপেক্ষায় আমরা সবাই আপনারা ভালো থাকুন আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে আমরা আসবো আপনাদের কাছে শেষ বন্ধু টেলিফোন করেছেন কথা বলি হ্যাঁ কে আছেন হ্যাঁ হ্যালো আমি বিশালপুর থেকে বিক্ষং সাহা বলছি হ্যাঁ হ্যাঁ এই বন্যা পরিস্থিতিতে আমাদের বিশালপড়ায়ের এক দুটো ক্লাব দেখা যাচ্ছে মানুষের কাছে তারা দ্রুতর কদমে নামছে তো আমি রাজ্যবাসী সকলকে এইটুকু আবদার করতে চাই যে তারা যেত সকলে মিলে সমস্ত ক্লাব সামাজিক সংস্থা মানুষের পাশে এই

আমরা যাতে আপনাদের মতো হতে পারি আমাদের আশীর্বাদ করবেন শুভরাত্রি